প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে এবং দু হাজার বাইশে মাধ্যমিক দেবে দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার রুটিন সংক্রান্ত পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তা নিয়ে কিন্তু বিরাট বড় একটি ইনফরমেশান এই মুহূর্তে পাওয়া গেছে তা নিয়ে তো জানাবোই একই সাথে তোমাদের সিলেবাস সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে চালু হচ্ছে এ তা নিয়েও তোমরা অনেকেই অপেক্ষায় রয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা ভিডিও শুরুতেই মহাচতুর্থীর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমাদের কী প্ল্যান রয়েছে কীভাবে তোমরা কাটাবে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম এখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা সবার প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা সকলেই যেন মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে কিন্তু আগের বছরের মতো থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট রিডিউস করা হয়েছে এবং সেই সিলেবাসেই কিন্তু ফাইনাল পরীক্ষা হবে একই রকমভাবে দু হাজার বাইশের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসকেও কিন্তু রীতিমতো থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট রিডিউস করাই হয়েছিল কিন্তু দুদিন আগের অফিসিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে সিলেবাস কিন্তু পরিবর্তন করা হলো ও রীতিমতো সায়েন্সের যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাসকে বাড়িয়ে দেওয়া হয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে রিডিউস করার পর যে সিলেবাস ছিল সেই সিলেবাসের প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট সিলেবাসকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আগের সিলেবাসের থেকে এবং সায়েন্সের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু সিলেবাসকে বাড়ানো হয়েছে কিন্তু আর্টসের বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে সিলেবাসকে বাড়ানো কিংবা কমানো হয়নি প্রায় একই রকম সিলেবাস রয়েছে এ এক্ষেত্রে তোমাদের এর প্রত্যেকের একটা বিষয় জিজ্ঞাসা রয়েছে সিলেবাস তো আমরা পেয়ে গেছি পরীক্ষা কবে থেকে হবে দেখো কিছুদিন আগেই কিন্তু উচ্চশিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছিলেন পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু এপ্রিল মাসেই উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষা অফলাইনে হবে এই মুহূর্তে কিন্তু সেই বিষয়টা আরো জোরালো হলো ও এবিপি আনন্দের অনলাইন পোর্টালে কিন্তু রীতিমতো প্রকাশিত হলো তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু মার্চ এপ্রিল মাসেই শুরু হতে চলেছে দু সালের মার্চ মাসে কিন্তু মাধ্যমিক দু হাজার ফাইনাল পরীক্ষা এবং তারপরেই এপ্রিল মাসে কিন্তু উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের ফাইনাল পরীক্ষা বোর্ডের পরীক্ষা কিন্তু নেওয়ার পরিকল্পনা রয়েছে দুই বোর্ডের এবং এই পরিকল্পনা রয়েছে যে সমস্ত পরিস্থিতি যদি এ একান্তই স্বাভাবিক থাকে এই রকমই থাকে তাহলে কিন্তু স্কুল তোমাদের খুলে যাবে এবং তোমরা সকলেই যেন প্রত্যেকটা স্কুলকে পড়াশোনার যোগ্য করে তোলা হচ্ছে তার জন্য কোটি টাকা রীতিমতো স্যাংশন করা হয়েছে প্রত্যেকটা স্কুলের জন্য এবং নভেম্বরের মধ্যেই তোমাদের সমস্ত স্কুলকে পড়াশোনার যোগ্য করে তোলা হবে এবং সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে যেটা আনন্দবাজার অনলাইন পত্রিকায় কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছ নভেম্বরের মধ্যে তোমাদের স্কুলের পরিবেশকে পঠন স্বাভাবিক করে অফলাইনে ক্লাস নিয়ে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল রয়েছে সেই ফাইনাল পরীক্ষা কিন্তু মার্চ এপ্রিল মাসেই নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং একাদশ শ্রেণীর পরীক্ষাও কিন্তু রীতিমতো উচ্চ মাধ্যমিকের সঙ্গেই হয় সেক্ষেত্রে একই সময়ে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষাও হবে তোমাদের সিলেবাস যেটা রয়েছে তোমাদের সাবজেক্ট অনুযায়ী সেই সিলেবাসের কত অংশ তোমরা শেষ করতে পেরেছো এখনও পর্যন্ত অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও এবং পরিকল্পনা মাফিক তোমাদের মার্চ এপ্রিল মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা হলে এ তোমাদের কতটা সুবিধা হবে বা কী অসুবিধা হবে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানিও এরপরে তোমাদের বহু ছাত্রছাত্রীর একটাই বিষয়ে জিজ্ঞাসাবাদ রয়েছে আমি স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টালে যাচ্ছি সেখানে মেনটেনেন্স দেখাচ্ছে আমাদের কবে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে কত তারিখ থেকে চালু হবে এ নিয়ে কিন্তু আজকেও আমি অফিশিয়াল দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলাম সেখানে কিন্তু তারা কোনো রকম অফিসিয়াল ডেট বলতে পারেনি যে অমুক তারিখেই স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে যতবার তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কিন্তু একটাই বিষয় বলছে কয়েক দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বা পোর্টাল চালু হয়ে যাবে এ এক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে অক্টোবরের পাঁচ তারিখ থেকে এ একই রকম বিষয় রয়েছে অফিস থেকে একই রকম বিষয় জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমও জানিয়েছিল বিভিন্ন সূত্রেও আমরা জানতে পেরেছিলাম অক্টোবরের পাঁচ তারিখ থেকেই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি কিন্তু যেটা বারবার বলা হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু কাজকর্ম বাকি আছে কিছু মেনটেনেন্সের সব প্রবলেম আছে সমস্ত কিছু ঠিকঠাক করে কিন্তু কয়েক দিনের মধ্যেই মানে দু তিন দিনের মধ্যেই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে কাজেই তোমাদের চিন্তা করার দরকার নেই এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বারবার চেক করার দরকার নেই যখনই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব আর স্কলারশিপ কিংবা পরীক্ষা সংক্রান্ত তোমার মতামত কিংবা অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম এখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের তো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত